সিলেটে এবং দেশের অন্যান্য কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং সেখানে ঝাঁপিয়ে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় প্রশাসন আর বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। অন্য কোনো দলের নেতাকর্মীদের সেখানে দেখা যাচ্ছে না। ঢাকায় বসে বসে কেউ টকশোতে বক্তৃতা করছে, আর ঢাকায় বসে বসে এই পল্টনে, নয়াপল্টনে কিংবা প্রেস ক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে অনেকে বিষোদ্গার করছে, কিন্তু বন্যার্তদের সাহায্য করার জন্য কেউ ঝাঁপিয়ে পড়ে না। এই রাত বারোটার পরে যারা ভুল ধরে ওদের কাউকে দেখা যাচ্ছে, ওরা রাত বারোটার পরে কিন্তু আজকেও সরব হবে, এই যে বন্যা এরকম করলে এরকম হতো, ওই রকম করলে সেরকম হতো, এটি রাত বারোটার পরে আজকেও বলবে। কিন্তু জনগণকে 200 টাকা চালও তারা দিবে না, দেওয়া নাই কখনো। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তো আপনাদের কাছে আমার দুটি নিবেদন, একটি হচ্ছে আসুন সবাই মিলে একটি নতুন প্রজন্ম তৈরি করি, যেটি দেশাত্মবোধ, মমত্ববোধ, মূল্যবোধ, মেধা সম্পন্ন এবং একই সাথে তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় ঘটায়।